হ্যালো, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়ালস ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বটা বিগত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যে আসলে করব করব ভাবছিলাম, কিন্তু হচ্ছিল না। তো আজকের পর্বটা ছিল স্টাডি পারমিট অনলাইন অ্যাপ্লিকেশন। আমরা জানি যে স্টাডি পারমিট আমরা দুইভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারি। একটা আমরা পেপার বেসড করতে পারি, যেটা আমাদের ভিএফএস সেন্টারে গিয়ে আমরা জমা দিতে পারি আমাদের ডকুমেন্টস। আর একটা আমরা যেটা করতে পারি, জিসিকে এর মাধ্যমে আমরা এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে আমরা অনলাইনে সাবমিশন করতে পারি। সো অনলাইন সাবমিশনটা কিভাবে করবেন সেটা আমি আজকে এই পর্বে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েশন থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত। গত পর্বে যদি আপনারা গত পর্বটা না দেখে থাকেন, তাহলে স্টাডি পারমিট রিলেটেড, তাহলে অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। কারণ সেই পর্বে আমি এক্সপ্লেইন করেছিলাম যে কিভাবে আপনি এলিজিবল কিনা সেটা কিভাবে ফাইন্ড আউট করতে হয়, এবং এরপরে কিভাবে আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল ওপেন করবেন। তো আশা করছি গত পর্বটাও আপনারা দেখবেন এবং এই পর্বটাও শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো দেখতে থাকুন, আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনি জিসিকে এর মাধ্যমে অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। হ্যালো, আশা করছি আছেন সবাই আপনারা আমার সাথে। তো আমি যেটা বলছিলাম যে গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট থেকে আপনার এলও এর জন্য বা লেটার অফ অ্যাকসেপ্টেন্সের জন্য আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, এবং সেই সাথে ডকুমেন্ট চেকলিস্ট দেখিয়েছিলাম যে কিভাবে ডকুমেন্ট চেকলিস্টগুলো পেতে হবে, যে কিভাবে আপনার কি কি ডকুমেন্টস আপনি যখন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেই সাথে আপনাকে কি কি ডকুমেন্টস দিতে হবে। এবং আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে স্টাডি পারমিটের এলিজিবিলিটি কিভাবে চেক করতে হয়। তো আপনারা যদি সেই পর্বটা অনেকে না দেখে থাকেন, যারা আজকে আমার ভিডিও দেখছেন এদের মধ্যে যদি কেউ না দেখে থাকেন, তাহলে আমি এখানে আই ব্যাটনে আমি দিয়ে দেব আপনাদের জন্য ওই পর্বটা, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আর তো এলিজিবিলিটি চেক আমি দেখিয়েছিলাম, এবং আজকে আমি ধরে নেব আমি এটা সাবমিশন, মানে সাবমিশন যেটা হবে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন সেইটার পর্বই আমি বলে ধরে নিচ্ছি এটাকে। আপনারা জানেন হয়তো বা আপনারা দুইভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। তো সেই দুইভাবে জিনিসটা আমি একটু আগেও বলেছি যে আপনারা পেপার বেসড করতে পারেন, ভিএফএস এ গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন, অথবা আপনারা অনলাইনে করতে পারেন, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো যারা অনলাইনে করবেন তাদের জন্য আজকে আমার এই পর্বটা। চলুন একটু দেখি, আমার এখানে প্রথম যে স্লাইডটা আছে সেখানে উপরে আমি লিখেই রেখেছি, দেখছেন আপনারা, যে অনলাইন অ্যাপ্লিকেশন গাইড কিভাবে। আমি একটু প্রথম থেকে যদি বলি যে প্রথম যে স্টেপ আমি যেটা বলেছিলাম যে আমরা আমাদেরকে কি করতে হবে, লেটার অফ অ্যাকসেপ্টেন্স পেতে হবে কোনো ইউনিভার্সিটি, কোনো কলেজ হোক, মানে ডেজিগনেটেড কোনো লার্নিং ইনস্টিটিউট থেকে। দেন সেকেন্ড যে বিষয়টা, আমাদেরকে ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হবে। তো ডকুমেন্টস অ্যারেঞ্জ কি কি করতে হবে আপনাকে সেটা কিন্তু আমি একটা চেকলিস্ট বলে দিছিলাম গত পর্বে, এই পর্বেও আমি কিছু আলাপ করবো, আপনারা দেখতে থাকুন তাহলে পুরো জিনিসটা পেয়ে যাবেন। ডকুমেন্টস এইবার যখন আমাদের সব হাতে চলে আসলো, এইবার আমরা যেটা করবো আমরা আপফ্রন্ট একটা মেডিকেল টেস্ট করতে পারি। তো এটা অনেকে আপফ্রন্ট করে, অনেকে করে না, অনেকে রিকোয়েস্ট যখন ভিসা অফিস থেকে রিকোয়েস্ট আসে দেন তারা করে, তবে আমি মনে করি আপফ্রন্ট মেডিকেল টেস্ট করে রাখাটা ভালো। তারপরে যেটা হলো ক্রিয়েট জিসিকি অর অনলাইন অ্যাকাউন্ট। এখন অনলাইন অ্যাকাউন্ট এ আপনি জিসিকি এর মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন, ঠিক আছে, আর অন্যভাবে আপনি করতে পারেন, কিন্তু সেটার জন্য আপনাকে যেটা করতে হবে ক্যানাডাতে একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সো ওই ঝামেলার মধ্যে আপনারা যাবেন না, ওই ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, আপনারা সিম্পলি জিসিকে এর মাধ্যমে আপনাদের অনলাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সেইটা কিভাবে করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন সেটি আজকে দেখাবো। পে অ্যাপ্লিকেশন ফি, যেহেতু আপনাদেরকে অনলাইনে আপনারা অ্যাপ্লিকেশন করছেন, সুতরাং আপনাদের অ্যাপ্লিকেশন ফিটাও কিন্তু অনলাইনেই দিতে হবে। তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন ফি আপনি কিভাবে দেবেন বাংলাদেশ থেকে? অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড থাকতে হবে। এরপর আপনি সাবমিট করবেন আপনার অ্যাপ্লিকেশন, দেন আপনার ওয়েট করবেন কিসের জন্য, প্রোভাইড ইওর বায়োমেট্রিক। আমরা একদম শেষ যে স্টেপটা, আমরা আমাদের বায়োমেট্রিকের জন্য ওয়েট করবো। বায়োমেট্রিক রিকোয়েস্ট যখন আমাদেরকে দেওয়া হবে আমরা তখন ভিএফএস এ গিয়ে আমাদের বায়োমেট্রিক রিকোয়েস্ট আমরা দিয়ে আসবো। আচ্ছা, এই গেল মোটামুটি একটা আইডিয়া যে এই পর্বটা আমি কি কি বিষয় নিয়ে আলাপ করব। আচ্ছা, আমরা যদি সেকেন্ড স্লাইডে চলে যাই,
সেকেন্ড স্লাইডটা একটু দেখি। আচ্ছা, যেটা আমি বলেছিলাম যে ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে আমি এই পর্বে একটু কথা বলবো। তো ডকুমেন্ট চেকলিস্টটা একটু দেখেন, আমি আশা করছি আপনারা সবাই মোটামুটি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো। তো ডকুমেন্ট চেকলিস্টে আমাদের প্রথমেই যেটা দরকার, যেটা আমাদের, সেটা হলো ভ্যালিড একটা আমাদের পাসপোর্ট দরকার। তো অনেকের আছে কি, অনেকের দুই তিনটা করে পাসপোর্ট থাকে, পুরোনো পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে, নতুন পাসপোর্ট করছে। তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আমি কিন্তু একটা নোট লিখে দিচ্ছি, ওখানে দেখেন অল পাসপোর্টস বায়োপেজ অল ভিসা স্ট্যাম্পস, আপনারা যেটা করবেন একটা সিঙ্গেল একটা ফাইলে, পিডিএফ ফাইলে মার্চ করে নেবেন পুরো। আপনাদের যদি চার পাঁচটা পাসপোর্ট থেকে থাকে, চার পাঁচটা পাসপোর্টকে আমরা কি করব, একটা পিডিএফ ফাইলে মার্চ করে নেব। এবং শুরু করব কি, স্টার্ট উইথ ইউর লেটেস্ট পাসপোর্ট। আমরা কিন্তু একদম নূতন যে পাসপোর্ট, আমাদের একদম নূতন যে পাসপোর্ট এই কিছুদিন আগে আমরা রিনিউ করেছি, যদি এরকম থেকে থাকে, সেটাকে আমরা একদম প্রথমে দেবো যখন আমরা মার্চ করব ডকুমেন্টগুলো, একটা ফাইল করব আমরা। তো নূতন পাসপোর্টের বায়ো পেজ দেবো, সেই পাসপোর্টে যদি আমার কোনো ভিসা থেকে থাকে কোনো দেশের, সেই পেজটা দিব আমরা। এবং অন্যান্য যদি প্রয়োজনীয় কোনো পেজ থেকে থাকে প্রিভিয়াস পাসপোর্টস এর, যদি প্রিভিয়াস পাসপোর্টে কোনো ভিসা পেজেস থেকে থাকে, সেগুলো অবশ্যই আপনারা ইনক্লুড করবেন। এরপরে প্রুফ অফ অ্যাকসেপ্টেন্স বাই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন, যেটা আমি একটু আগে আলাপ করে আসছি যে এলওএটা আমরা তো পেয়েই গেলাম। ফটোগ্রাফস, আপনারা স্পেসিফিকেশন যদি জানতে চান যে ফটোগ্রাফের স্পেসিফিকেশন কি, স্টুডিওতে গিয়ে বললেই হয়, ওরা জানে খুব ভালো করে। তারপর যদি আপনাদের দরকার, আমি হয়তো চেষ্টা করবো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য, কোথা থেকে আপনারা চেক করে নেবেন। এরপরে মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট, এই যে এখানে কিন্তু আমি লিখে দিছিলাম যে ভিসা অফিসার সামটাইমস দে ডু নট ইস্যু এ মেডিকেল রিকোয়েস্ট, তারা অনেক সময় করে না, ইট ডিপেন্ডস অন ইউর ফাইল, কিন্তু আপনাকে আগে করে নেওয়াটা ভালো। আমি নিচে কিন্তু লিখে দিয়েছি আপ ফ্রন্ট হাইলি রেকমেন্ডেড, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি গেল, মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট, তারপরে আচ্ছা এই পেজে আর তেমন কিছুই নেই। ওকে, এখানে আমি একটা নোট লিখে দিচ্ছি, ইউনিক মেডিকেল রিপোর্ট ফর্ম, এটা এটা এখন আপনাদের দরকার নাই। এটা যখন মেডিকেল রিকোয়েস্ট যদি দেয় ভিসা অফিসার, তখন আপনাকে এরকম একটা ফর্ম সহ দিয়ে দেবে। আর আপনি যদি সেটা আপফ্রন্ট করে নেন, যেটা আমি বলে দিছি যে আপফ্রন্ট ইজ হাইলি রিকমেন্ডেড, তো আমি ধরেই নিচ্ছি আপনারা সবাই আপফ্রন্ট করবেন। আচ্ছা, পরের চেকলিস্টে চলে যাই, পরের একটা পেজে চেকলিস্ট আছে আরো কিছু। আর যে ডকুমেন্টস গুলো আমাদের দরকার, আমাদের আইএলটিএস রিপোর্ট অবশ্যই থাকতে হবে, স্টেটমেন্ট অফ পারপাস আমরা যেটা বলি এসওপি, আমি এই এসওপি এর উপরে একটা পর্ব আমি করব, একটা সেশন আমি করব। তারপর আপনাদের একটু আগে যেটা আমি বলেছিলাম, ক্রেডিট কার্ড থাকতে হবে, প্রুফ অফ ফান্ডস, প্রুফ অফ ফান্ডস নিয়ে আমাকে আর একটা পর্ব করতে হবে একদম আলাদা করে, কারণ প্রুফ অফ ফান্ডস নিয়ে অনেক কনফিউশন আছে অনেকের। এবং এখানে যেহেতু অনেক কিছু তৈরির ব্যাপার আছে, অনেক কিছু তৈরি করতে হবে, কিছু ফরম্যাটস এর ব্যাপার আছে, সেই জন্য আমি প্রুফ অফ ফান্ডস এবং এসওপি নিয়ে এই দুইটা জিনিস মিলে একটা পর্ব করার চেষ্টা করবো আগামী দুই এক দিনের মধ্যে, আমি সেই চেষ্টাটা করবো। এরপরে যেটা আছে অ্যাপ্লিকেশনের জন্য, আমাদের অ্যাপ্লিকেশন যখন আমরা করব, তখন আমাদের ক্যানাডা থেকে বা ক্যানাডার বাইরে থেকে যদি আমরা অ্যাপ্লিকেশন করি, তাহলে আমাদের এই ফর্মটাকে ফিল আপ করতে হবে, এই যে ফর্মটা আছে। এবং মেডিকেল, এবং আরো নিচে আরো একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন যে ইউজ অফ ফ্যামিলি মেম্বার রিপ্রেজেন্টেটিভ ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এত এত এত, ঠিক আছে, অনলি ফর পিপল হু আর অ্যাপ্লাইং ফর ফ্যামিলি মেম্বার্স অর স্পাউস। যদি আপনি একা অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে আপনার এই সেকেন্ড ফর্মের কোনো দরকার নেই। আচ্ছা, মোটামুটি বোঝা গেল, এই আমাদের কিন্তু ডকুমেন্ট চেকলিস্ট, ঠিক আছে। এরপরে এরপরের যেটাতে চলে যাব, আচ্ছা একটু কস্ট নিয়ে কথা বলি। আসলে আমার শেষ পর্বটা যারা দেখেছিলেন, তাদের মধ্যে কয়েকজন রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া একটা ক্যানাডাতে লিভিং এক্সপেন্স, টিউশন ফিজ বাদে লিভিং এক্সপেন্সের একটা ধারণা যদি আপনি আমাদেরকে দিতেন, বা আমার সাথে যদি কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন অথবা আমার স্পাউস যদি অ্যাকম্পানি করে, সেক্ষেত্রে আমাদের কতটুকু টাকা খরচ করতে হবে, কতটুকু আমাদেরকে যখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা দেখাবো, তত কতটুকু টাকা আমাদের দেখানো উচিত ফান্ড হিসাবে, সেটার একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা আমাদেরকে দিবেন। তো এই যে এইটা যেটা হলো, এইটা কিন্তু আমার বানানো না, এটা কিন্তু আমার জাস্ট ফরম্যাটটা আমার করা, কিন্তু ইনফরমেশন গুলো কিন্তু সব আইআরসিসির ওয়েবসাইট থেকে নেওয়া। সো এখানে এটা পুরো অথেন্টিক ইনফরমেশন, এখানে চিন্তিত হবার কিছু নাই, কেউ বিভ্রান্তির মধ্যে পড়ারও কিছু নাই। আচ্ছা, প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে পার্সনস কামিং টু ক্যানাডা, কয়জন পার্সন আপনারা আসবেন,
এবং এই ফান্ডটা কি দেখেন এক্সক্লুডিং টিউশন ফিস, এটা কিন্তু টিউশন ফিস বাদে যে ফান্ডটা আমি বলছি লিভিং এক্সপেন্স, এবং সেই সাথে ফান্ডস রিকোয়ার্ড পার মান্থ এডিশনাল টু দ্য টিউশন ফিস। এখানেও কিন্তু ওই টিউশন ফিসের সাথে আরো কিছু এডিশনাল কস্ট আছে, এগুলো আপনাদের যোগ করে একসাথে আপনাদের করে যখন আপনারা প্রুফ অফ ফান্ড দেখাবেন তখন আপনারা এই জিনিসগুলো কিন্তু করে অ্যাড করে নেবেন। তো ধরুন আমি যদি বলি আপনার টিউশন ফিস পার ইয়ারলি 10,000, সেটার সাথে আপনি যদি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, আপনি যদি শুধুমাত্র একা অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন, আপনাকে আরো কত টাকা ওই 10,000 টিউশন ফিসের সাথে অ্যাড করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখাতে হবে। তাহলে আপনার 10,000 টাকা এবং এই যে এই টাকাটা কিন্তু আমি কিন্তু উপরে লিখে দিছি, দেখেন ভালো করে, ফান্ড রিকোয়ার্ডস পার ইয়ার এক্সক্লুডিং টিউশন ফিস, টিউশন ফিস বাদে লিভিং এক্সপেন্স যদি আমি বলি, এটা ধরেন লিভিং এক্সপেন্স, তাহলে 10,000 আপনার টিউশন ফিস, সেটার সাথে আপনি আরো 10,000 অ্যাড করবেন, তাহলে কত হলো 20,000। এবং সাথে আপনি ধরেন আরো এখানে যে এডিশনাল যে কিছু ফিস আছে, যে কিছু কস্ট আছে, আপনার ইউনিভার্সিটির কিছু খরচ থাকতে পারে, তো এই কস্ট আপনি আরো 1,000 টাকা ধরে রাখেন, তাহলে 10,000 20,000 এবং এখানে 1,000 21,000 পার ইয়ার আপনার খরচ। তো আপনার যদি 2 বছরের খরচ আপনি দেখান তাহলে আপনাকে 21,000 ধরে নিতে হবে, যে 21,000 আপনি যোগ করে নেবেন, তাহলে 42,000 কেনেডিয়ান ডলার। এই হিসাব করে কিন্তু আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল যে সলভেন্সি সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবং আমি ওইটা কিন্তু দেখাবো আগামী পর্বে, আমি বলেছেন যে কিভাবে আপনারা ওই জিনিসগুলো তৈরি করবেন, এক্সকিউজ মি। এবং সেই সাথে যদি আপনার, আমি উপরেরটা যেটা বলেছি যে শুধুমাত্র আপনি যদি একা হয়ে থাকেন স্টুডেন্ট বা অ্যাপ্লিক্যান্ট, যদি আপনার সাথে কেউ অ্যাকম্পানি করে, আপনার যদি কোনো ফ্যামিলি মেম্বার থেকে থাকে, তাহলে আপনার এই যে 10,000, এই 10,000 এর সাথে আপনাকে প্রত্যেক মাসে আরো কি করতে হবে, আরো সরি পার ইয়ারে প্রত্যেক মাসে না সরি আরো আপনাকে কি 4,000 কেনেডিয়ান ডলার আপনাকে কিন্তু এখানে অ্যাড করতে হবে। তাহলে 4,000 কেনেডিয়ান যদি আপনি আর কেনেডিয়ান ডলার যদি অ্যাড করেন তাহলে কত দাঁড়াইলো, ধরেন আপনি এবং আপনার স্পাউস আপনার অ্যাপ্লিকেশন করছেন, তাহলে এখানে 10,000 আপনার টিউশন ফিস যেটা রিমেইনিং ছিল 10,000, তাহলে 20,000 এবং এখানে 4,000 24,000 প্লাস আপনার এখানে আরো 1,000 ছিল, তাহলে 25,000 আর এখানে আরো 300, ধরেন এখানে 500, তাহলে 25 আর এখানে 500, 25,000 আর 500 20, তাহলে কত হলো 25,500। এই 25,500 কিন্তু আপনাকে এক বছরে যদি দেখান আপনি ফান্ড, তাহলে এক বছরের ফান্ড কিন্তু এই 25,500 দেখাতে হবে, একটা অ্যাপ্রক্সিমেট একটা ধারণা। আপনি এর থেকে সবসময় বেশি দেখানোর চেষ্টা করবেন, 25,000 জায়গায় আপনি 30,000 দেখানোর চেষ্টা করবেন, 30,000 জায়গায় 35,000 দেখানোর চেষ্টা করবেন, যাতে করে ভিসা অফিসার বুঝতে পারে যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট, ঠিক আছে, আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে না ক্যানাডাতে পড়াশোনা করতে এসে। এবং এরপর আর একটা জিনিস, এভরি এডিশনাল ফ্যামিলি মেম্বার, যদি আপনার আপনি এবং আপনার স্পাউস বাদেও যদি আপনাদের কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন থেকে থাকে তাহলে তাদের হিসাবটা এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, পরবর্তীতে শেষ পেজে আমি একটা সাম আপ করার চেষ্টা করছি, এখানে এক্সাম্পল দিয়ে, যে ইফ ইউ অ্যান্ড টু ফ্যামিলি মেম্বার্স ওয়ান্ট টু কাম টু এ প্রভিন্স আউটসাইড কুবেক, কুবেকের বাইরে যে প্রভিন্সগুলো আছে সেই প্রভিন্সে যদি আপনারা আসতে চান, যদি আপনাদের সাথে আপনার আরো 2 জন ফ্যামিলি মেম্বার থাকে, তাহলে লিভিং এক্সপেন্সেস কত হইতেছে আপনার 10,000 ফর দ্য স্টুডেন্ট, আর লিভিং এক্সপেন্স কত হইতেছে আপনার একজন ফ্যামিলি মেম্বারের জন্য, যদি আপনার স্পাউস হয়ে থাকে তাহলে এখানে হইতেছে 4,000, আর লিভিং এক্সপেন্সেস যদি আপনার ওই সাথে আরো যদি সেকেন্ড ফ্যামিলি মেম্বার থেকে সেটা আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন যদি হয় তাহলে 10,000 14,000 17,000 টাকা। এই উদাহরণ কিন্তু সব আইআরসিসির ওয়েবসাইটের, এগুলো কিন্তু আমার উদাহরণ না, আমার বানানো উদাহরণ না, আমি শুধু আপনাদের সুবিধার্থে আলাদা করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি। তো এই যে 17,000 টাকা, এই 17,000 টাকা অন টপ অফ দ্যাট যদি আপনার টিউশন ফিস 10,000 হয়ে থাকে পার ইয়ার, তাহলে আপনাকে এটার সাথে কিন্তু আরো 10,000 অ্যাড করতে হবে, মানে ডিপেন্ড করে আপনার টিউশন ফিস কত সেটাকে আপনি অ্যাড করে দেন আপনার সলভেন্সি সার্টিফিকেটটা ওইভাবে রেডি করার চেষ্টা করবেন, বা আপনার ফান্ড রেডি করার চেষ্টা করবেন যে আপনার এতটুকু ফান্ড আছে, যাতে করে ভিসা অফিসার ক্যালকুলেট করতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি একটা মনে হয় একটা আইডিয়া পেয়ে গেলাম গত পর্ব এবং এই পর্বে। গত পর্বের শেষ দিকে, আবারও বলছি, যদি আপনারা গত পর্বের শেষ দিকে দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন যে ওখানে আমি শেষের দিকে এসে ফাইন্ড ইউর এলিজিবিলিটি, এই সেকশন এসে আমি এলিজিবিলিটি কিভাবে চেক করতে হয় সেটা দেখিয়েছি।
এখন আজকে যেটা আমি করব বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো বা দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অনলাইন স্টাডি পারমিটের জন্য যে অ্যাপ্লিকেশন সাবমিশন সেটা আপনারা করতে পারেন। আমার মনে হয় যে আমি হয়তোবা সব কিছু একদম এ টু জেড ধরে ধরে আপনাদের দেখাতে পারবো না, একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকেও একটু কষ্ট করতে হবে। আমি শুধুমাত্র চেষ্টা করছি যারা একদম নতুন এই প্রসেসিং এ যেন তারা একদম খেই হারিয়ে না ফেলে, যেন একদম শুরুতে এসে যেন এমন ধারণা না হয় যেটা আমি পারবো না, তাদের জন্য একটু ধারণা দেওয়া। এই জিনিসগুলো প্রিয় ভাই বোন আমি বলছি, প্রত্যেকটা জিনিস খুবই সহজ জিনিস, যখন আপনি শুরু করেন তখন আপনার কাছে সহজ মনে হবে, শুরু না করলে কিন্তু সহজ মনে হবে না। আপনাকে শুরু করতে হবে, শুরু করে যদি আপনাকে কখনো কোনো জায়গাতে এসে যদি আপনার মনে হয় যে আপনি বুঝতে পারছেন না, সেই জায়গাগুলোতে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আচ্ছা চলুন তাহলে আর কথা না বাড়াই, আমরা চলে যাই এইবার যে কিভাবে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করব বা জিসি কি, যেটা আমি বলেছিলাম যে এখানে একদম প্রথম ইয়েতে যে আমরা কিভাবে জিসি ক্রিয়েট, জিসি কি আর অনলাইন অ্যাকাউন্ট কিভাবে আমরা এটা করব, এটা করে দেন আমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফি দেব, কিভাবে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করব, সেই জিনিসটাই আমি এবার দেখাচ্ছি। ওকে তাহলে চলুন আমরা কথা না বেরিয়ে চলে যাই এখানে। ওকে আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হলো সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে আমাদেরকে জিসি কিতে। তো আমরা সেটা স্টেপ বাই স্টেপ দেখবো যে কিভাবে এক্সপ্রেস এন্ট্রিতে আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করবো, দেন স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লিকেশন আমরা সাবমিট করব। তো প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে আমাদের সিআইসি যে আইআরসিসির যে ওয়েবসাইট, আমাদেরকে সেই ওয়েবসাইটে যেতে হবে। আচ্ছা ওকে আমরা চলে আসলাম এই যে আমাদের যে আইআরসিসির যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে আমাদের দুইটা অপশন দেওয়া হলো যে আমরা কোন ভাষাটা সিলেক্ট করব, যেহেতু আমরা ইংলিশ ইংলিশে কথা বলি বা ইংলিশ ভাষায় আমরা করেসপন্ডেন্স করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা ইংলিশটা সিলেক্ট করব। ইংলিশ সিলেক্ট করার পরে আমি একটু স্ক্রল ডাউন করে আমি একটু তাড়াতাড়ি দেখাবো আপনাদের, খুব একটা বেশি দেরি করব না, আমি জানি আপনারা অনেকেই জানেন। আমি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য আমরা স্ক্রল করে করে আমরা খুঁজে বের করবো কোথায় স্টাডি লেখা আছে। এই যে স্টাডি, আমরা যেটা করব স্টাডিতে ক্লিক করব। স্টাডিতে ক্লিক করার পরে আমরা এবার খুঁজে বের করব যে পেজে আমরা আসবো, এই পেজ থেকে আমরা খুঁজে বের করব যে গেট এ স্টাডি পারমিট কত লেখাটা কোথায় আছে। গেট এ স্টাডি পারমিট, এই গেট এ স্টাডি পারমিট, অ্যাপ্লাইং ফর স্টাডি পারমিট এর নিচেই এই যে এখানে দেখেন ওটাতে আমরা ক্লিক করব। আমি একটু একটু তাড়াতাড়ি কেন যাচ্ছি, কারণ আমি কিন্তু এর আগেও বলেছি যারা গত পর্বটা দেখেন নাই স্টাডি পারমিট নিয়ে, তারা গত পর্বটা দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে ডকুমেন্ট চেকলিস্ট পেতে এবং কিভাবে আপনি এলিজিবিলিটি চেকটা আসলে কিভাবে করবেন, সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে, নাহলে আপনি কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো আমি এখানে আই ব্যাটনে আমি দিয়ে দেবো, তো আপনারা গত পর্বটা দেখে নেবেন পুরোটা। তো আমি গত পর্বে অ্যাবাউট দ্য প্রসেস বলছি, হু ক্যান অ্যাপ্লাই যে এলিজিবিলিটি সেটা আমি বলেছি, গেট দ্য রাইট ডকুমেন্টস গত পর্বেও বলেছি, এ পর্বেও বলেছি কি কি ডকুমেন্টস আপনাকে সম্ভাব্য যে ডকুমেন্টস গুলো সেগুলো থাকতে হবে। আমি সরাসরি এবার চলে যাবো হাউ টু অ্যাপ্লাই। ওকে এইবার স্ক্রল ডাউন করে যদি আমরা একটু নিচের দিকে যাই, আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, এগুলো যেহেতু আমি পড়েছি আমি আর দ্বিতীয়বার পড়ছি না। গেট দ্য ইনস্ট্রাকশন, এখানে আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে ওয়ার আর ইউ অ্যাপ্লাইং ফ্রম, অবশ্যই আমরা আউটসাইড ক্যানাডা থেকে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করছি। হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, অবশ্যই অনলাইন, কারণ আমরা অন পেপার আমরা করছি না, আমি আপনাদেরকে অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটাই দেখাচ্ছি। অ্যাপ্লাই অনলাইন ফ্রম আউটসাইড ক্যানাডা, কিছু ইনস্ট্রাকশন আছে এখানে পড়ে নেবেন, এগুলো আমি সব বলেছি আপনাদের। এক নম্বরে দেখেন যে আপনাকে অবশ্যই একটা স্ক্যানার থাকতে হবে, কারণ আপনার ডকুমেন্টস কিন্তু স্ক্যান করতে হবে, আপনার না থাকলে আপনি দোকান থেকে করে নেবেন। ক্রেডিট কার্ড অবশ্যই থাকতে হবে, আমরা আউটসাইড ক্যানাডা থেকে আমরা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি না, সো আমাদেরকে ক্রেডিট কার্ডটা থাকতে হবে। তারপর রিড দ্য ইনস্ট্রাকশনস গাইড, ইনস্ট্রাকশনস গাইড আপনারা পড়ে নেবেন। প্রিপেয়ার ইউর অ্যানসার্স ফর দ্য অনলাইন টুল, এগুলো পড়ে নেবেন। তারপরে নো দ্য ফিস, এগুলো আমি বলেছিলাম, বায়োমেট্রিক ফিস 85 কেনেডিয়ান ডলার, সব একটু পরে 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 আস্তে আস্তে স্ক্রল ডাউন করে যখন আপনারা নিচের দিকে যাবেন আপনারা দেখবেন এখানে ক্রিয়েট ইউর অনলাইন অ্যাকাউন্ট অর সাইন ইন জিসি কি, ঠিক আছে, এই যে এইখানটাতে আপনারা ক্লিক করবেন। এইবার এইবার কি চলে আসলো, এইবার আপনাদের জন্য এখানে অপশন চলে আসছে দুইটা, যে সাইন ইন উইথ ইউর জিসি কি অর ইউজার আইডি অর পাসওয়ার্ড। কারণ আপনাদের তো এখনো পর্যন্ত আমরা অ্যাকাউন্ট এখনো পর্যন্ত ক্রিয়েট করি নাই, সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সাইন আপ হইতে হবে আগে। সাইন আপ হওয়ার জন্য ও নাম্বার টু অপশনটা একটু দেখেন, সাইন ইন পার্টনার। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে
জিসিকি ছাড়াও আরো একটা অপশন আছে যেটাতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেটার মাধ্যমে কিন্তু অবশ্যই কেনেডিয়ান একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আপনাদের। আমি ধরে নিচ্ছি যারা বাংলাদেশে আছে তাদের কারোরই কেনেডিয়ান ব্যাংক অ্যাকাউন্ট নেই, সো আমরা এটা নিয়ে টেনশন করছি না, আমরা সরাসরি জিসিকিতে চলে যাবো। কিন্তু আমরা এখনই সাইন ইন করতে পারতেছি না, আমাদেরকে এখনো অ্যাকাউন্ট নেই, সো আমাদেরকে থার্ড অপশনে যেতে হবে, ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তাহলে আমাদেরকে যেটা করতে হবে আগে রেজিস্টার করে নিতে হবে। তো আমরা রেজিস্টার উপরে ক্লিক করলাম, এরপরে রেজিস্টারের যে পেজটা চলে আসবে ওইটা একটু ভালো করে আপনারা পড়ে নেবেন, আমি এগুলো আর এখন পড়ছি না, আমি সরাসরি রেজিস্টার উইথ জিসিকিতে চলে যাচ্ছি। ওকে, সো এখানে আসলে পরে সাইন ইন অপশন আপনাকে দেখাবে এবং ডান পাশে দেখবেন সাইন আপ অপশন দেখাবে, তা আমরা অবশ্যই সাইন আপ হবো আগে। তো সাইন আপ অপশন আমরা ক্লিক করলাম, টার্মস এন্ড কন্ডিশনস আমরা একটু পড়ে নিলাম, আই অ্যাকসেপ্ট। তারপরে এখন এখানে বলছে একটা ইউজার আইডি ক্রিয়েট করবে, আপনারা আপনাদের মতো ইউজার আইডি ক্রিয়েট করবেন, অবশ্যই পড়ে নেবেন কি কি আপনি রাখতে পারবেন কি কি রাখতে পারবেন না। এই যে ইউজার নেম চেক লিস্ট এখানে দেওয়া আছে, এগুলো সব টিক টিক হলে বুঝবেন যে আপনার ইউজার নেমটা ঠিকঠাক মতো হয়েছে। দেন আপনি কি করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এইবার আপনাকে বলবে কি পাসওয়ার্ড ক্লিক মানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, তা আপনি এবার পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, ঠিক আছে। ওকে, এটা অটোমেটিক, এটা আপনি ডোন্ট ইউজ না দিয়ে আপনি ইউজ আপনার মতো করে দেবেন যে আপনি ইউজ করবেন, আপনি ক্রিয়েট করবেন আপনার পাসওয়ার্ড। ওকে, আচ্ছা আমি ক্লিয়ার অল দিয়ে আমি আপনার আচ্ছা ডোন্ট ইউজ ক্লিক ক্লিক করে দিলেই আপনি আপনার মতো করে পাসওয়ার্ড আপনি ক্লিক তৈরি করবেন। তাহলে আমাদের দেখা গেল যে ডান পাশে এগুলো সব কিন্তু এখন টিক টিক হয়ে গেছে, দ্যাট মিন্স আমাদের এটা ম্যাচ করছে। এখন আমরা যেটা করব কন্টিনিউতে ক্লিক করব, আমরা আপডেট করার আমার দরকার নেই। এবার আমাদের কি আসবে, এখানে কিছু রিকভারি কিছু প্রশ্ন আসবে, তো এই রিকভারি প্রশ্নগুলো আমাদেরকে যেটা করতে হবে রিকভারি প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। সিলেক্ট রিকভারি কোশ্চেন্স, আমি একটা রিকভারি কোশ্চেন আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন। মেমোরেবল পার্সন কি হতে পারে, আপনার মেমোরেবল পার্সন যে তার নাম আপনি লিখবেন, ধরেন আপনার মতো করে লিখলেন, আপনি হিম দিলেন যে আপনি মেমোরেবল পার্সনটা আসলে কে, আপনার হিম দিয়ে রাখলেন, একটা ডেট দিয়ে দিলেন, মনে করেন যে যেই ডেট আপনি আপনি মনে রাখতে পারবেন, এগুলো আপনার সব কোশ্চেন অ্যান্সার, এগুলো আপনাকে মনে রাখতে হবে, আপনার মতো করে আপনি দিবেন, ঠিক আছে। আমি আমার মতো করে দিচ্ছি, আজকের ডেট আমি দিয়ে দিচ্ছি, মেমোরেবল ডেট হিন্ট আমি ধরে দিলাম টুডে, যেমন আজকে আমি যেহেতু আজকের ডেট দিলাম আমি টুডে দিয়ে দিলাম। এরপর আমি কি করলাম, আমি কন্টিনিউ করলাম। এখন কি হলো যে এখানে কিন্তু লেখা আছে, দেখেন ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর জিসিকি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যাই দেন না কেন একটা স্ক্রিনশট রাখবেন, বিশেষ করে যখন কোনো রিকভারি কোশ্চেন্স বা সিকিউরিটি কোশ্চেন্স এর উত্তর দেন আপনার, একটা স্ক্রিনশট রাখবেন বা কোথাও একটু নোট ডাউন করে রাখবেন, যাতে পরবর্তীতে আর ঝামেলা না হয়। ওকে, এইবার আমি কি করবো, আমি কন্টিনিউ দেবো। কন্টিনিউ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট হোম, অ্যাকাউন্ট প্রোফাইল, লগ আউট উপরে আপনি অপশনস দেখবেন এবং টার্মস এন্ড কন্ডিশনস আছে, আপনার এখানে টার্মস এন্ড কন্ডিশনসটা অ্যাকসেপ্ট করতে হবে। মানে আমি আই অ্যাকসেপ্ট দিয়ে দিলাম। এখন আমার এখানে গিভেন নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেইল অ্যাড্রেস দিতে হবে, দেন আমাকে কি করতে হবে, কন্টিনিউ করতে হবে। ওকে, তাহলে আপনি আপনার গিভেন নেম আপনি দিলেন, আপনার গিভেন নেম আপনি দিলেন, মনে করেন সঞ্জয়, লাস্ট নেম বিশ্বাস, আপনাদের ইমেল অ্যাড্রেস যে যেরকম যার যে ইমেল অ্যাড্রেস আছে সেভাবে দিয়ে দেবেন, প্রেফারড ল্যাঙ্গুয়েজ আপনারা দিলেন, এরপরে আপনি কি করবেন ক্লিক করবেন। এইবার চলে আসলো কি সিকিউরিটি কোশ্চেন, সিকিউরিটি কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই আপনারা ঠিকঠাক মতো করে লিখে রাখবেন। আমি আবারও বলছি এগুলো কিন্তু ভুল হয়ে যায় অনেক সময়, বা স্ক্রিনশট দিয়ে রাখবেন পুরোটা ফিল আপ করার পরে। সিকিউরিটি কোশ্চেন যদি ধরেন আপনি আপনার মতো করে দিবেন। তো এইবার যখন কোশ্চেন অ্যান্সার গুলো আপনারা দিয়ে দিলেন, একটা স্ক্রিনশট নিয়ে নিলেন, তারপর আপনারা কন্টিনিউ দিয়ে দিলেন। এখন এই যে দেখেন আমরা আইআরসিসি ওয়েবসাইটে আমরা আছি এবং এক্সপ্রেস এন্ট্রির যে পেজটা সেই পেজে আমরা আছি। এখন আমাদেরকে এখানে কি দেওয়া হয়েছে, আমাদেরকে দুইটা উইন্ডোর মতো দেওয়া হয়েছে ছোট ছোট, একটা হলো আমার আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটা, এবং পরবর্তীতে কি কন্টিনিউ অ্যাপ্লিকেশন ইউ হ্যাভেন সাবমিটেড ইয়েট। তাহলে আমরা যে কন্টিনিউ, আমরা কিন্তু এখন অ্যাপ্লিকেশনটা আমরা কন্টিনিউ করিনি,
সো আমাদের বলতেছে যে কন্টিনিউ করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশনটা আপনি যেটা এখনো সাবমিট করেননি। তো এইটাই হলো আমাদের আস্তে করে একটু স্ক্রল করে আমাদেরকে নিচে যেতে হবে, নিচে যেয়ে আমাদেরকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট করতে হবে। তাহলে স্টার্ট করতে হলে আমাকে যেটা করতে হবে যে অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা, এরপর প্রত্যেকটা অপশন পড়ে নেবেন, এগুলো আমাদের জন্য প্রযোজ্য না, সেজন্য আমি সবগুলো পড়ছি না। আমাদের জন্য যেটা প্রযোজ্য সেটা হলো প্রথমটা, আমাদের জন্য প্রযোজ্য। তাহলে আমরা প্রথমটা ক্লিক করব, অ্যাপ্লাই টু কাম টু ক্যানাডা। ওকে, এইবার আমি বারবার কেন আপনাদেরকে গত পর্বটা দেখতে বলেছিলাম, এটাই হলো আসল সেই জায়গাটা যে আমি যখন গত পর্বে এলিজিবিলিটি চেকটা করছিলাম, সেই এলিজিবিলিটি চেকটা করার পরে আমাদের কিন্তু একটা পার্সোনাল রেফারেন্স কোড কিন্তু দেওয়া হয়েছিল। সেই পার্সোনাল রেফারেন্স কোডটা কিন্তু এই যে গত পর্বে এখানে দেখেন, এই যে আমি যখন করেছিলাম, এই যে আমার সেই পার্সোনাল রেফারেন্স কোডটা, এই কোডটা আমি এখন এখানে ব্যবহার করব। যদি আপনারা কারো কোড না থেকে থাকে বা যদি আপনারা সেটা না করে থাকেন, যে আপনাদের জন্য অপশন আছে যে আই ডু নট হ্যাভ পার্সোনাল রেফারেন্স কোড, আপনি যেটা করবেন নিচে গিয়ে যে ভিজিটর ভিসা অথবা স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট, আর যারা সরাসরি এক্সপ্রেস এন্ট্রি ইতে করবে তারা তাদের জন্য এইটা, এইটা আপনাদের জন্য স্টাডি পারমিট ভিজিটর ভিসা আপনারা এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের ওই যে আমি যে গত পর্বে যে চেকলিস্টটা করেছিলাম, সরি যে এলিজিবিলিটি চেকটা করেছিলাম, সেটা আপনাকে এখন নতুন করে আবার করতে হবে। তা আমি এটা নতুন করে করবো না বলেই আমি গত ইয়াতে যেটা করেছিলাম সেই কোডটা আমি এখানে দেবার চেষ্টা করবো, আসলে দেখি এটা কাজ করে কিনা। যদি কাজ না করে থাকে তাহলে আমাকে আবার নতুন করে করতে হবে। তাহলে আপনারা আপনাদের আমি আপনাদের সাথেই করে দেখাবো, যদি কাজ না করে আমি একটু দেখি এটা কাজ হয় কিনা। একটু কন্টিনিউ দিয়ে দেখি। ওকে, ঠিক আছে, হ্যাঁ এটা কাজ হচ্ছে, সে সমস্যা নেই, আমি ঠিকঠাক মতোই দিয়েছি। তাহলে আমি গত পর্বে যেই এলিজিবিলিটি চেক করার সময় আমি যে যে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেই ইনফরমেশন গুলো এখানে, সমস্ত ইনফরমেশন গুলো বা কোশ্চেন্স এর অ্যান্সার গুলো আমার সামনে এখন আছে। এগুলো আমাকে এখন কি বলতেছে, আমাকে একটা একটা করে আবার রিভিউ করতে বলতেছে। তো যখন আমি রিভিউ করা আমার যখন শেষ হয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন্স এর অ্যান্সার, তখন আমি শেষে গিয়ে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে পরেই ওরা আমাকে কোথায় নিয়ে যাবে, আমার যে মেইন যে পেজ যেখানে গিয়ে আমি আমার অ্যাপ্লিকেশন গুলো সাবমিট করব, আমার ডকুমেন্টস গুলো আপলোড করব, সেই পেজে আমাদেরকে নিয়ে যাবে। তা আমি এখন ধরে নিলাম যে আমার সব অ্যান্সার গুলো এখানে ঠিক আছে। ঠিক থাকার পরে আমি এখন যেটা করব কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই যে এইবার আপনারা একটু ভালো করে এখানে দেখেন যে সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশনস এ স্টেপ, কিছু স্টেপস দেওয়া আছে এখানে। ফার্স্ট স্টেপ কি, ইউজ ইউর অ্যাকাউন্ট আমরা করলাম, সেভ ইউর অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন সেভ করতে হবে, আপলোড করতে হবে আমাদের ডকুমেন্টস, থার্ড নাম্বার অপশনে আমাদের কি কি করতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি যে আপনারা যখন এই পেজে আসবেন, যদি এখনই পড়ে না নিতে পারেন বা সবকিছু মনে না রাখতে পারেন, একটা করে আপনারা স্ক্রিনশট করে নিয়ে রাখলেন, তাতে করে আপনাদের কি হবে, ইজি হবে যখন আপনার অ্যাপ্লিকেশনটা পুরো অ্যাপ্লিকেশনটা করবেন। যেমন আপনাদের ডকুমেন্টেশনের সাইজ কি, ফাইল কি, একটা ফাইল 4 MB বেশি হতে পারবে না, এবং এই ফাইলগুলো কি কি ফরম্যাটসে তারা অ্যাকসেপ্ট করে, PDF ফাইল, JPG, TIFF, এগুলো সব আপনার একটু PNG এগুলো দেখে নেবেন। PDF ফরম্যাট কিভাবে হইতে হবে, কত সাইজ হইতে হবে, কত DPI, কত DPI বেশি থাকা যাবে না, বা কত DPI মিনিমাম, কত DPI হতে হবে, সব কিছু এখানে কিন্তু লেখা আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন। ওকে, আচ্ছা, এরপরে যখন হয়ে যাবে আপনাদের এগুলো নিয়ে আইডিয়া ভালো করে, দেন আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এইবার ইওর ডকুমেন্ট চেকলিস্ট দেখেন, এই যে এটা হলো আমার ডকুমেন্ট চেকলিস্ট। আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে আমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপস ওইটা নিয়ে আমি, এবং ফান্ড, অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফান্ড নিয়ে আমি আলাদা করে একটা পর্ব করবো, এবং ও আর একটা জিনিস নিয়ে বলেছিলাম SOP, স্টেটমেন্ট অফ পারপাস। তো এই জিনিসগুলো আমি আলাদা আলাদা করে পর্ব করবো, কারণ বিশাল বিশাল বিশদ মানে একদম বিস্তর আলোচনা করতে হবে আমার ওইগুলো নিয়ে, আদারওয়াইজ আপনাদেরকে আমি বোঝাতে পারবো না একটা ভিডিওতে। তো এই যে হলো আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন এটা নিয়ে আগামী পর্বে আমি অবশ্যই আগামী পর্বে এই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। যখন এটা ফিল আপ করা হয়ে যাবে আপনি কিভাবে আপলোড করবেন প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। এখন সাপোর্টিং ডকুমেন্টস গুলো আমাদের এই যে দেখেন এখানে একটা চেকলিস্টের মতো আছে, আমাদেরকে কি কি দিতে হবে, এবং প্রত্যেকটা ডিটেলস কিন্তু নট প্রোভাইডেড, কারণ আমরা এখনো আপলোড করিনি এই ডকুমেন্টস গুলো। যখনই আমি এখানে একটা ডকুমেন্ট আপলোড করব এখানে সেকশনটা কি হয়ে যাবে, প্রোভাইডেড, কথাটা কি আসবে, প্রোভাইডেড লেখা আসবে যে আমি অলরেডি দিয়ে দিছি। লেটার অফ অ্যাকসেপ্টেন্স আমাদের LOE, সরি LOA, তারপর প্রুফ অফ মিন্স আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট সেটা দিতে হবে,
ডিজিটাল ফটো আমাদেরকে দিতে হবে, ফ্যামিলি ইনফরমেশন যে আমি বলেছিলাম, এই দুটো ফর্ম নিয়ে আমি আলাদা করে একটা পর্ব করব। তারপর অপশনাল ডকুমেন্টস যদি লাগে সে অপশনাল ডকুমেন্টস আপনারা দিবেন। আপনাদের ফিজ আমি বলেছিলাম $85 হলো আপনাদের বায়োমেট্রিক ফিজ এবং $150 হলো আপনাদের স্টাডি পারমিট ফিজ, এলো $235। যখন এটা হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, আপনি ডকুমেন্ট সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে যে লেখা আছে, ক্যান আই সেভ মাই অ্যাপ্লিকেশন রিটার্ন টু কম্পিটিটিভ ফাইল লেটার, হ্যাঁ আপনি সেভ করতে পারবেন। তারপরে হাউ ডু আই আপলোড মাই ডকুমেন্টস, এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, মাই ডকুমেন্টস আর টুলার্স টু আপলোড, হাউ ডু আই ডু, মানে আপনি কিভাবে রিডিউস করবেন সেটা অনলাইন অনেক টুলস আছে, আমি আশা করি আপনারা এগুলো সবাই জানেন কিভাবে কিভাবে করতে হবে। ওকে, তো এই হলো মোটামুটি পুরো অ্যাপ্লিকেশন প্রসেস, এবং সরি অ্যাপ্লিকেশন প্রসেস তো পুরোটা বলা যাবে না, এটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েশন। তো এটা হলো আপনাদের মেইন পেজ আমি ধরতে পারি। এখন আপনারা যখন এই পেজে আসবেন, এখন একটা একটা করে আপনারা সমস্ত ইনফরমেশন আপনাদের এখানে দিতে থাকবেন, দিতে দিতে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে আপনারা যখন ফি পে করবেন, এই যে $235 যখন পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে আপনারা কি হবে, আপনাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হলো। এইবার অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে আমাদের স্টেপগুলো একটু দেখি যে অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে কি আমরা, এই যে এখানে ছিলাম হাউ টু অ্যাপ্লাই, সেটা আমরা করে ফেললাম, কিভাবে অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েশন করতে হবে, কিভাবে আপনি ডকুমেন্ট আপলোড করবেন, কিভাবে করতে হবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশনস কিন্তু মোটামুটি একটু আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু আইডিয়া দেওয়া যায় দিয়েছি। এইবার আফটার ইউর অ্যাপ্লিকেশন সাবমিশন, এইবার আসলে কি, ঠিক আছে, এইবার আমরা দেখবো যে আপনার অ্যাপ্লিকেশন সাবমিশন আপনার কিছু করার আছে কিনা, কি করবেন। আপনাকে এই পেজটা কিন্তু ইনস্ট্রাকশনস পেজটা একটু পড়বেন, ইউ নিড টু গিভ ইউর ফিঙ্গারপ্রিন্টস অ্যান্ড ফটো বায়োমেট্রিক্স, এখানে কিন্তু পুরো যাওয়া আছে যে এখানে 30 দিন আপনাকে সময় দেওয়া হবে। তারপরে চেক ইউর অ্যাপ্লিকেশন প্রসেসিং টাইম, এখানে কিন্তু আপনি চেক করতে পারেন। পুরো পেজটা আপনারা একটু পড়ে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন যে আসলে জিনিসটা কিভাবে কাজ করবে। আপনার অ্যাপ্লিকেশন সাবমিশনের পরে কতটুকু সময় লাগবে আমরা একটু দেখি, আসলে কান্ট্রি বাই কান্ট্রি এটা একটা টুল এখানে দেওয়া আছে যে আসলে কিসের জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছি, আমরা টেম্পোরারি রেসিডেন্স স্টাডি পারমিট, আচ্ছা কোথা থেকে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করেছি, আচ্ছা উইচ টেম্পোরারি রেসিডেন্স অ্যাপ্লিকেশন, আসলে আমরা কি করেছি যে স্টাডি পারমিট ফ্রম আউটসাইড কানাডা, ওয়ের আর ইউ অ্যাপ্লাইং ফ্রম, আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশন করছি, আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করছি। সো আমরা একটু প্রসেসিং টাইমটা আসলে দেখি। ওকে, তাহলে স্টাডি পারমিট ফ্রম বাংলাদেশ আমাদের এখন যেটা বলতেছে 7 উইকস, 7 সপ্তাহ, এই 7 সপ্তাহের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু লেখা আছে ইউ মে নিড টু কিপ বায়োমেট্রিক্স উইথ ইউর অ্যাপ্লিকেশন, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন এবং আপডেটসগুলো আপনারা একটু দেখবেন কোথায় কোথায় কী কী আপডেট দেওয়া আছে, জিনিসগুলো আপনারা একটু রেগুলারলি আসলে চেক করবেন। ওকে, তো আমি মনে করি আজকে এখানেই শেষ করা উচিত, আমার অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা যারা আজকে পুরোটা দেখলেন এই পর্বটা, যদি এই পর্ব নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, অথবা আপনাকে আমাকে পার্সোনালি ইনবক্সও করতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ আছে, আমাদের ইমিগ্রেশনের একটা গ্রুপ আছে ফেসবুক গ্রুপ, ডিসক্রিপশন বক্সে সেটা লিংক কিন্তু আছে, আপনারা ওখানে কানেক্টেড থাকতে পারেন, ওখানে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন, আমি না হলে অন্য কেউ আপনাদেরকে অবশ্যই সাহায্য করবে। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে আজকে নূতন হয়ে থাকেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি মনে হয় আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আর অলরেডি যারা আছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ধৈর্য ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতে এখানেই শেষ করছি, আগামী পর্বে অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে বলে আশা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, ধন্যবাদ।